নয় যায় না কি উগ ব্লেড আর গো মাইসলে আনো আই গাড়ি কি সাইড আই দো নতুন ব্লেড তো মাইসলে আনে আই না সাইড দি গাড়ি বেলই যার কই আই তাও মানে জাসাসটা কইতে ধাওয়া করে বেলা দেন আই বে কি ন পারি মামলা রুজুর খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা কুমিল্লা জেলার বাঙ্গারা বাজার থানা এলাকায় অভিযান চালিয়ে সেই চোরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চোররা চুরি করতে কতই না পন্থা অবলম্বন করে। এবার সিএনজি অটোরিকশা চালক চোর যাত্রীকে সিএনজি নষ্ট হওয়ার বাহানা দিয়ে গাড়ি থেকে নামিয়ে ব্লেড ও ম্যাচ আনতে বলে গাড়ির টুল বক্সে রাখা যাত্রীর 3 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। অতপর চাঁদগাঁও থানা পুলিশের একটি টিম অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া টাকা ও চুরির টাকায় কেনা মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা সহ চোর চালককে গ্রেফতার করে। জুনের 6 তারিখ শনিবার বিকেলে এই তথ্য জানান চাঁদগাঁও থানা পুলিশ। জুনের 3 তারিখ বাইজিদে মামার বাসা থেকে নিজের বাসায় যাওয়ার পথে বাবার পাঠানো টাকা নিয়ে মৌলবী পুকুরপাড় এলাকায় ফেরার পথে চাঁদগাঁও থানাধীন শামসের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইমরান হোসেন সাকিব জানান। শুধু যাই না ডেন্টাল হসপিটাল আগে যা কোদুর ফার আছে কোদুর ফারের মুখত যদি ইনস্টাগ্রাম বন্ধ করে দিই আমি তো করতে পারি হয়তো কোনো পরিকল্পনা আছে বন্ধ করে দেন আরো পথে গাড়ির কোনো সমস্যা হয়ে নয় যায় না কি উগো ব্লেড আর গো মাইসলে আনো আমি গাড়ি কি সাইড আমি দো নতুন ব্লেড তো মাইসলে আনে আই না সাইড দি গাড়ি বেলই যার কই আমি তাও মানে চেষ্টা করছি ধাওয়া করে বেলায় দেন আই বে কি ন পারি দূর দিবে গিয়ে গই দেন আই এটা থানা তাই না মানে যাগুছি কুমিল্লা চোরের নিজের এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ঘটনাটি আমরা মৌখিক ভাবে অবহিত হওয়ার পর থেকেই আমরা গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করতে আরম্ভ করি এবং পরবর্তীতে এই সংক্রান্তে ভিকটিম নিজেই বাদীয় থানায় একটি মামলা করে মামলা রুজুর খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা কুমিল্লা জেলার বাঙ্গারা বাজার থানা এলাকায় অভিযান চালিয়ে সেই চোরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার নিকট থেকে চুরি যাওয়া 3 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা নগদ এবং একটি স্বর্ণের চুরি যাওয়া টাকা হতে কেনা একটি স্বর্ণের চেন একজোড়া কানের দুল এবং একটি আংটি আমরা উদ্ধারপূর্বক জব্দ করেছি এবং চুরির কাজে যে সিএনজিটি ব্যবহার করা হয়েছিল সেই সিএনজিটি আমরা জব্দ করেছি এবং সেই চুরি যাওয়া টাকা থেকে একটি নতুন মোবাইল ট্যাবও ক্রয় করেছিল সেটিও আমরা উদ্ধারপূর্বক জব্দ করেছি। চুরি যাওয়া 3 লক্ষ টাকার মধ্যে চুরির টাকায় স্বর্ণের চেন ও আংটি কেনেন 60,800 টাকায়, স্বর্ণের কানের দুল কিনেন 21,800 টাকায় ও মোবাইল ট্যাব কিনেন 7,500 টাকায়, আর নগদ টাকা উদ্ধার হয় 2 লক্ষ টাকা, বাকি 9,900 টাকা চোর খরচ করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার মারুক কুমিল্লা জেলার বাঙ্গারাবাজার থানা এলাকার গফুরের ছেলে। ভুক্তভোগীর একটি দাবি, গ্রেফতার এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।